রূপা থেকে রুকসানা হুম রূপা থেকে রুকসানা একটা ছোট্ট গ্রাম থেকে ছুটে আসা পালিয়ে আসা নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে আশ্রিতার নাম ছিল রূপা হ্যাঁ যখন নিজে সে নিজের বাপের বাড়ির থেকে পালিয়ে আসে তখন যেখানে আশ্রয় নেয় সেই পর্যন্ত তার নাম রূপাতেই টিকেছিল কারণ নিজের বাপের বাড়িতে থাকাকালীন একজনকে সে খুব ভালোবেসে ফেলে আর যাকে ভালোবেসে ফেলে তার কথায় রূপা সেই পুজোর রাতে বাড়ি ছাড়ে পুজোর রাতে যখন পূজা বাড়ি ছাড়ে তখন ছেলেটা তাকে জানায় যে তুমি বাড়ি ছেড়ে এলে আমি তোমাকে পুজোর মন্দিরেই দাঁড়িয়ে বিয়ে করব। আর বিয়ে করে দুজনে সংসার করব রূপা সেই আনন্দে বাড়ি ঘর সব মা বাবা সবাইকে ভুলে চলে আসে সেই ছেলেটার সাথে আর সেই ছেলেটার সাথে আসার পরে যা ঘটে যাওয়া ঘটনা সেটা হলো ছেলেটা তাকে পুজোর রাতে নিয়ে আসে এবং পুজোর মন্দিরে না তুলে নিয়ে যায় কোনো একটা বাগানে বাগানের পর্ব যেটা থাকে সেখানে শেষ করার পরে রূপা আর নিজের মুখ তুলে তাকাতে পারে না আর সেখান থেকেই রূপা মনে করে সে সুইসাইড করে নেবে এবং ছেলেটা তাকে অনেকভাবে আশ্বাস দেয় যে গ্রামে না হোক সে তাকে নিয়ে গিয়ে কোনো এক শহরে রাখবে এবং সে শহরে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবে সেই কথা মতন চোখের জল মুছে সর্বশান্ত রূপা ছেলেটার হাত ধরে চলে আসে এক শহরে আর শহরে আসার পরে রূপা হঠাৎ দেখতে পায় তার চারপাশটা যেন কেমন অচেনা অচেনা লাগছে অচেনা এই কারণে রূপার লাগছে কারণ রূপা যখন ছেলেটার সাথে শহরে এসেছিল তখন যে ভালোবাসা যে ব্যবহার তার থেকে পেয়েছিল সে ব্যবহার আর ছেলেটার থেকে পাচ্ছে না যাই হোক তাদের গ্রাম থেকে শহরে আসতে একটা রাত কেটে যায় এবং শহরের সেই রাত আবার নেমে আসে তো পুরো দিনটাতে রূপা দেখতে পায় ছেলেটা সব জায়গায় ছোটাছুটি করছে ওকে একটা স্টেশনে বসিয়ে রেখে রূপার হাতে না আছে টাকা পয়সা না আছে যাওয়ার জায়গা সেখান থেকে রূপার কোথাও না যেতে পেরে সেই স্টেশনেই সেই ছেলেটার অপেক্ষায় বসে থাকে অচেনা জায়গা অচেনা মানুষ অচেনা শহর সেখানে না আছে রূপার চেনা জানা কেউ আর না আছে তাকে বোঝা বা তাকে সাহায্য করার মতো কেউ সেখানে তাই সেই ছেলেটা আসে অন্তত ঘন্টা চারেক পরে ততক্ষণে রূপার শরীর ক্লান্ত মন ভারাক্রান্ত বাড়ির চিন্তা সব কিছু নিয়ে যেন রূপার নিজেকে নিয়ে সহ্য করতে পারছে না যাই হোক ছেলেটার কথায় রূপার মনে একটু আনন্দ হলো ছেলেটা বলল যে তোমার আর চিন্তা নেই চলো তোমার জন্য আমি একটা ঘর দেখেছি সেখানে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালের মধ্যে আমরা অন্য গিয়ে একটা ঘরে উঠব এই পর্যন্তই ঠিক ছিল তারপরে হঠাৎ রূপা দেখলো ছেলেটি অসুস্থ হয়ে গেছে এবং অসুস্থ ছেলেটিকে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে অচেনা মানুষগুলো যেন তেমন চেনা হয়ে গেল দুজনকেই আশ্রয় দেওয়ার নাম করে নিয়ে গেল কিছু মানুষ নিয়ে যাওয়ার পর রূপা ঠিক বুঝতে পারলো না কি করে উঠবে কারণ রূপা কখনো একা শহরে আসেনি কাউকে চেনে না সেই মানুষগুলো ব্যবহারও রূপার কাছে ঠিক ভালো ছিল না তো কিছু বোঝে ওঠার আগেই ওদেরকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে ওদেরকে একটা ঘর দেওয়া হলো যেখানে রূপা থাকলো এবং সেই ছেলেটিকেও একসাথে রাখা হলো ভালোই সময়টা যাচ্ছিল কিন্তু চারপাশটা দেখে রূপার কেমন যেন সন্দেহ শুরু হলো কারণ সন্দেহটা এই কারণে শুরু হলো সেই চারপাশের ছেলে মেয়ে পরিবেশ পরিজন কেমন যেন লাগছে আর তারা কেউই রূপার মতন না তাদের সাজগোজ কথাবার্তা চাল চলন সবই একটু আলাদা তো একটা ঘরে দুজনকে বসতে দেওয়ার কিছুক্ষণ পরে বলা হলো যে এই ঘরে একসাথে থাকা যায় না তোমাদের আলাদা থাকতে হবে সেখান থেকে রূপাকে নিয়ে চলে যাওয়া হলো পাশের রুমে আর ওই রুমেই রাখা হলো ছেলেটিকে তো রূপা বারবার ছেলেটির কথা জিজ্ঞেস করতে চাইলে তারা আর কেউ উত্তর দিতে না তো সেখান থেকে রূপার মনে হলো যে তার সাথে যেটা সে সেটা ঘটেই গেছে অলরেডি তো সেখান থেকে রূপা বুঝে নিয়েছিল যে সেখান থেকে তার বোঝি আর বেরোনো হবে না কারণ তাকে সেও এসে সেখানে বিক্রি করে দিয়েছে তিন দিন চার দিন দশ দিন যায় ছেলেটিকে খোঁজ খোঁজ রূপা তার গ্রাম থেকে সঙ্গে করে নিয়ে আসা ছেলেটিকে আর পেলই না তো সেখান থেকে রূপার ওপর শুরু হলো অত্যাচার এবং সেখান থেকে রূপার নাম হয়ে গেল রূপসানা আর সেই রূপসানার লাইফ চলতে থাকলো দীর্ঘ দিন ধরে মাঝে এক মানুষ তাকে এসে একটা নতুন পরিচয় দিতে নিয়ে গেল তো এক মারোয়ারি লোক তা এসে রুকসানাকে প্রচুর পছন্দ হয়ে যায় এবং কিছু টাকার বিনিময় তার ম্যাডামের থেকে রুকসানাকে নিয়ে যায় তো তার ম্যাডাম তো নাছর বান্দা যে রুকসানা অনেক কিছু জেনে গেছে এরই মধ্যে তো তাকে তো ছাড়াটা ঠিক হবে না তবুও টাকার লোক কি আর মানুষের বাদশা দে ছাড়া পেল সেই মহিলার হাত থেকে রুকসানা নিয়ে গেল সেই মারোয়ারি ভদ্রলোক তাকে নিয়ে গিয়ে যেটা হয় উনি নিয়ে যাওয়ার পরে রুখসানাকে এইটুকুনিই বললেন যে তোমাকে আমি ওদের থেকে ছাড়িয়ে এনেছি তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করব বা তোমার সাথে আমি থাকবো বা তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখবো এরকম কিছুই নয় কিন্তু তুমি ওখানে ভালো ছিল না তাই সেখান থেকে তোমাকে আমার বের করতে আনতে মন চেয়েছে তাই কিছু টাকার বিনিময় তোমাকে আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে রুকসানাকে। রেখে দিল একটা হোমে হোম থেকে ওই ভদ্রলোকের কিছু মনে হয়েছিল রুকসানার জন্য সেখান থেকে শুরু করলো রুকসানাকে নতুন করে একটা জীবনদানের পালা সেখান থেকে রুকসানাকে পড়াশোনা করালো প্রচুর সাহায্য করেছিল ওই ভদ্রলোক কিন্তু কখনো তাকে বিয়ে বা কিছু প্রস্তাব দেয়নি রুকসানাও সেটা মেনে নিয়েছিল নিজের মন থেকে যে যাই হোক বিয়েটাই তো সব বড়ো কথা নয় কিছু তো সে তাকে উপকার করেছে সেই উপকারের ফল পেতে রুকসানা একদিন চাকরি নিয়ে আবার চলে যায় সেই নিজের গ্রামে এবং সেখানে গিয়ে রুকসানা দেখে যে যে তাকে বিক্রি করেছিল অবশ্যই রুকসানা তার খোঁজ করেছিল কারণ সে জানতে চেয়েছিল যে তাকে বিক্রি করার পরে সেই ছেলেটি কেমন আছে কিভাবে আছে তো সেখানে গিয়ে রুকসানা জানতে পারে ছেলেটি আর জীবিত নেই কোনো এক শহরে বুঝি বেড়াতে গেছিলো আর ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো সেখান থেকে রুকসানা আবার নিজের সেই পরিচয় নিয়ে সেই গ্রামে আবার সেই গ্রাম থেকে শহর আবার সেই শহর থেকে নিজের বাবা মা সব জায়গায় আগের মতন করে আবার যেতে লাগলো আর এখান থেকে রূপসানার জীবনটা অবশ্যই পরিবর্তন হয়ে গেল